3 বর্ষ কাম নপূরণ রাস্তা অবস্থা শোচনীয়। দেখিলে দর্শক বন্ধু রাস্তা ফাটি আঁ করেছে। রাস্তার কাম 3 বর্ষ পুরি না, কিন্তু এ রাস্তা যেভাবে মানুষক মরণ মুহকু ডাকি নেছে এমিতি এক দৃশ্য হচ্ছে যাজপুর জেলা কোরেই ব্লক অমৃতিয়া পঞ্চায়েত অন্তর্গত হটপুর গ্রামর। এই রোড যে দেখুছেন আপন এ হচ্ছে আরোড়ি রোড রাস্তা। এই রাস্তা ফাটি বিপদপূর্ণ অবস্থায় রয়েছে। 3 রু 4 পঞ্চায়েতর গ্রামবাসী এই রাস্তা উপরে নির্ভর করতে, যাতায়াত প্রতিদিন করতে। হলে রাস্তাটি কাম 3 বর্ষ হব সম্পূর্ণ হয়েছিল হে রাস্তা ফাটি কাহিকি আঁকলা, এভাবে জনসাধারণ মানে প্রশ্ন উঠেছেন। অভিযোগ যে রাস্তাটির কাম নিম্নমান হয়েছে, তেবে এই রাস্তাটির অবস্থা এহা হেবা ফলরে স্থানীয় জনসাধারণকর মেডিকাল যিবারে বাধা, স্কুল পিলামানকর স্কুল যিবারে বাধা, সমস্ত সেবা জরুরীকালীন সেবা পাইবারে বাধা উপুজুছে। যদি এহা স্বল্প দিন মধ্যে রাস্তা কাম ন করা যায়, স্থানীয় জনসাধারণ আন্দোলনক ওলাইবে। বসন্ত পত্রী কো অসুবিধা আছে? অসুবিধা আমার আজ কি 2.5 বর্ষ পাখাপাখি হব। আমার বরুণ্ডি ঠার বন্দাল আরডি রোডর কাম আসছিল, কাম বি সম্পূর্ণ হয়ে সারিছে, কিন্তু কাম যা হয়েছে ঠিক আছে, কিন্তু তার মঝিরে মঝিরে লা যেটি পোখরি পড়ব সেটি প্রোটেকশন ওয়াল হব, যেটি পোল অছে সেটি নূয় হোম পাইপ লাগবে সে বি করছেন, কিন্তু আমার এই পোখরের গোটে সাইড করছেন, আউ গোটে সাইড প্রোটেকশন ওয়াল গোটে সাইড করছেন, আউ গোটে সাইড করে না, যাদ্বারা কি এই বর্ষা হওয়ার দ্বারা আমার দেখুন ভাঙ্গি কোণ হয়েছি। আমি বহু পরিশ্রম করি এটি গছ ফছ লগাইকি বগিচা করছিলু, আমাকে বহুত দুঃখ লাগুছে আমার হটপুর গাঁর বাসিন্দা মানুষ কম চাহিদা আপনার। সেই আমি সরকারকে অনুরোধ করছু, সরকার তরফ হোক কি সে কন্ট্রাক্টর তরফ হোক, আমাকে এটি গোটে প্রোটেকশন ওয়াল করা যাও, নচেত এ আরডি রোড বি কিছুদিন পর রইব না। কোরেই ব্লক রু মহেন্দ্র সাউ রিপোর্ট ও নিউজ ওড়িয়া।